জঙ্গলমহলের প্রধান সমস্যা হলো হাতি। দিনে দুপুরে হাতির দল এলাকায় ঢুকে পড়ছে, কোথাও ফলের গাছ বা কোথাও বাঁশবাগানের উপর হামলা চালাচ্ছে দলমা থেকে আসা হাতির দলগুলি। হাতিগুলিকে কোনো মতেই এলাকা ছাড়া করতে পারছেন না বন দপ্তরের কর্মীরা। গ্রীষ্ম শুরু হয়েছে, এখন বাগানে আম, কাঁঠাল এবং কাজুর মুকুল এসেছে। কিছুদিন পর থেকেই সেই সমস্ত গাছগুলিতে ফল ধরা শুরু করবে, আর ফলের গন্ধেই হাতির দল এসে হাজির ফলের বাগানগুলিতে। ঝাড়গ্রাম জেলার কলাবনি, পুকুরিয়া, নেদাবহরা সহ একাধিক জায়গায় মূলত কাজু এবং আম বাগান রয়েছে। গত কয়েক বছর ধরে আম ও কাজুর চাষে লাভের মুখ দেখতে পাচ্ছেন না মালিকরা। শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় দুটি হাতির একটি বাগানে ঢুকে পড়ে। বাগানের চারিদিকে লোহার বেড়া দেয়া ছিল, ওই লোহার বেড়া ভেঙে হাতি দুটি প্রায় এক ঘন্টা বাগানের মধ্যে তাণ্ডব চালিয়েছে। বাগানের মালিক পুষ্পেন্দু মাহাতোর বক্তব্য, বারবার বন দপ্তরকে বলেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। গত চার পাঁচ বছর ধরে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এক টাকাও ক্ষতিপূরণ পায়নি। একই অভিযোগের সুর আরেক গ্রামবাসী নিশীত মাহাতোর গলাতেও। এখানে হাতি বছরে প্রায় মানে দু চার দিন ছাড়া সারা বছর এখানে হাতি অবস্থান নিচ্ছে। এটা জঙ্গল নয়, এটা প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট বাগান, তো সেখানে কন্টিনিউয়াস এভাবে ক্ষতি চালিয়ে যাচ্ছে, যেটাতে আমরা নাজেহাল। আজ সাত বছর ধরে ফরেস্টকে কন্টিনিউয়াস জানানো হচ্ছে, ফরেস্ট কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবারে ক্ষতিপূরণ দেওয়া হবে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি, সরকারি প্রতিশ্রুতি বিভিন্ন রকম দেওয়া হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু আমরা কী পাচ্ছি সেটা ফরেস্ট, আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট কী দিয়েছে সেটা ফরেস্টের কাছ থেকে জানতে পারবেন। আর আমরা কথা দিচ্ছি যে সাত বছর যদি আমার, সাত বছরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছে, সেখানে এক টাকাও ক্ষতিপূরণ আমরা ঘটছে। এবং ধান চাষের যে এখন ক্ষতি করছে, প্রচুর ক্ষতি করছে। আপনারা কি ফরেস্টকে জানিয়েছিলেন? হ্যাঁ, ফরেস্টকে জানানো হচ্ছে, তারা আবার বলছে আমাদের হুলা পাটি দিচ্ছি, সে হুলা পাটি এসেও আবার কোনো তো মানে কী বল, কোনো সহযোগিতা নেই। ক্ষতিপূরণের ব্যাপারে কথা হয় আপনার? মানে ক্ষতিপূরণের ব্যাপারে আমি ধরুন আমার নিজের ব্যক্তিগত আমি 5 থেকে 6 বার ফর্ম জমা করেছিলাম, কিন্তু আমি একবার কোনো পয়সা পাইনি।